বিষমুক্ত স্থানীয় সবজির সবচেয়ে বেশি বেচাকেনা হয় কোর্ট স্টেশন এলাকায় চাষি বাজারে। জেলার বিভিন্ন এলাকা থেকে কৃষকরা উৎপাদিত তাজা সবজি নিয়ে আসেন এখানে। নিরাপদ সবজি কিনতে সকাল থেকে খুচরা ক্রেতারাও আসেন এখানে। লেখাপড়ার পাশাপাশি আমার জমির মধ্যে আমি সবজি চাষ করি। চাষিরা বিষমুক্ত শাক সবজি নিয়ে আসেন, যে কারণে মানুষের সমাগম বেশি হয়। টাটকা শাকসবজি পাই, বিভিন্ন এলাকা থেকে মানুষ আইয়া কিনে। আনাজ তরকারির দাম কমবে এই আমাদের দাবি। অন্যান্য বাজারের তুলনায় এ বাজারে সরবরাহ বেশি ও দাম কম, আর এখান থেকে সবজি কিনে বিভিন্ন বাজারে বিক্রি করেন পাইকাররা। সব ধরনের মাল পাওয়া যায় এবং সস্তা পাওয়া যায়। ভোর 5টা থেকে 9টা পর্যন্ত চলে বেচা কেনা। বাজারে স্থান সংকুলনের অভাবে কেনা বেচায় সমস্যা হয় বলে জানান আরুদ্দাররা। এই বাজারটা যাতে চিরস্থায়ী থাকে এবং এই বাজারটা যাতে আরো বড় করে দেওয়া হয়, আর বাজারের উন্নয়ন করা হলে আরো বেশি পাইকার ও ক্রেতা আসবেন বলে মনে করেন পরিচালনা কমিটির কর্মকর্তা। এই বাজার যদি আরো উন্নয়ন হয় তাহলে হবিগঞ্জের প্রান্তিক চাষিরা সহ এখানে শ্রমজীবী মানুষ এবং হবিগঞ্জ জেলাবাসীর সাধারণ মানুষ উপকৃত হবে। জেলায় এবছর 16,000 হেক্টর জমিতে সবজি চাষাবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,68,000 মেট্রিক টন। সময় সংবাদ, হবিগঞ্জ।